নমস্কার আজকে আলোচনা করবো সাতাশে জুলাইয়ের চন্দ্রগ্রহণ নিয়ে সাতাশে জুলাইয়ের গ্রহণ সর্বত্র প্রভাবশালী হবে এবং আজকে বলবো যে এই গ্রহণের প্রভাব থেকে বাঁচতে কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করবেন চন্দ্রগ্রহণ বলতে সাধারণত যেটা বোঝায় পৃথিবী যখন চন্দ্র ও সূর্যের মধ্যে চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীতে বাধা পায় এবং পৃথিবীর আড়ালে চন্দ্র ঢাকা পড়ে যায় অর্থাৎ পৃথিবীর ছায়া চন্দ্রপৃষ্ঠকে পুরোপুরি ঢেকে ফেলে সাতাশে জুলাইয়ের চন্দ্রগ্রহণের বিশেষত্ব এটাই যে পৃথিবী সম্পূর্ণ চন্দ্রকে ঢেকে ফেলবে এবং সেই সময় পৃথিবীর ছায়ায় চন্দ্র রক্তিম অবস্থায় অর্থাৎ কিছুটা লালচে রঙের দেখাবে যা ব্ল্যাট মুন নামে পরিচিত এই গ্রহণ ভারতীয় সময় অনুযায়ী সাতাশে জুলাই রাত দশটা চুয়াল্লিশ থেকে আঠাশে জুলাই সকাল চারটে আটান্ন পর্যন্ত থাকবে গ্রহণ শুরু হবার পর মধ্যরাত একটা একান্ন মিনিটে চন্দ্র পুরোপুরি লাল রঙের দেখাবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মনে করা হয় যে এই গ্রহণ শেষ হবার পরেও বেশ কিছুদিন এর প্রভাব থাকে চন্দ্রগ্রহণ চলাকালীন কোন কোন সাবধানতা অবলম্বন করবেন গ্রহণ চলাকালীন আহার না করাই ভালো তবে তরল জাতীয় খাবার শরবত জল ইত্যাদি খেতে পারেন গ্রহণ চলাকালীন ঈশ্বরের নাম জব ধ্যান ইত্যাদি করা উচিত এই সময় সঠিক চিন্তাভাবনা করুন কোনো নেগেটিভ চিন্তাভাবনা করবেন না গ্রহণ শুরু হবার আগেই ঘরে খাবার দাবারে তুলসী পাতা দিয়ে দেবার চেষ্টা করুন এছাড়া ঘরের চারদিকে সামান্য গোবর রেখে দিন গ্রহণ সমাপ্ত হলে অর্থাৎ আঠাশে জুলাই সকাল চারটে আটান্ন পর্যন্ত গ্রহণ থাকবে এবং তারপরে স্নান করে স্নানের পর কোনো দরিদ্র ব্যক্তিদের কিছু দান করার চেষ্টা করুন